নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কি বলেছেন কোচ আন্তনিও লোপে সাবাস মানবীর সিং এবং জনিক সম্বন্ধে কি বললেন ডিমিটি পেট্রাডাস জাসন কামিংস কি বললেন এই সমস্ত বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এবং ডার্বি ম্যাচ নিয়ে অন্যান্য কিছু বিষয় নিয়েও বলা রয়েছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তো আমরা সাবস্ক্রাইব করে নিও তো প্রথমেই কোচ আন্তনি লোপে সাবাসকে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় যে এই জয়ে আপনি কতটা খুশি এই জয় নিয়ে আপনি কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান আমাদের দল দারুণ উন্নতি করেছে আজ দলের খেলায় আমি খুব খুশি এর আগে আমাদের যা ভুল হয়েছে তা দারুণভাবে শুদ্ধ নিয়েছে আমার দলের ছেলেরা আজ আমরা অন্য সিস্টেমে অন্য পরিকল্পনা নিয়ে খেলেছি সব ম্যাচে একই খেলা সম্ভব নয় তাহলে প্রতিপক্ষ আমাদের পরিকল্পনা বুঝে যাবে আজ আমাদের প্রতিপক্ষ ভালো খেলেছে ওরাও অনেক সুযোগ তৈরি করেছে আমরা পঁচাত্তর মিনিট ভালো খেলেছি প্রথমার্ধের শেষে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে আমাদের বাকি সময়টা আধিপত্য করেছি যার ফলে স্কোরও সেই রকম হয়েছে এরকমই কথা বলেন এরপর তাকে একটা প্রশ্ন করা হয় যে আপনাদের যে প্লেয়ার রয়েছেন জনি কাউকু তিনি কি আপনাদের একজন ভালো নেতা দলের মধ্যে তার পারফরমেন্স নিয়ে আপনি কী বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান জনে কাউকে যথেষ্ট ভালো ও পেশাদার ফুটবলার ওকে আমাদের অবশ্যই দরকার তবে আমার দলে একজন নেতা নয় কুড়িজন নেতা চাই আমি কারণ দলের যদি মাত্র একজন নেতা থাকে সে যখন কোনো কারণে উপস্থিত থাকবে না তখন গোটা দলটাই দিশেহারা হয়ে যাবে তাই একাধিক নেতা থাকলে এই সমস্যা হবে না এরপরে তাকে প্রশ্ন করা হয় যে আজকে যে মানবীর সিং যে পারফরমেন্সটা করেছে তাকে নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান মানবীর তো অবশ্যই ভালো খেলেছে কিন্তু দলের বাকিরাও যথেষ্ট ভালো খেলেছে মানবীর যে ভারতের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারে অনেক আগেই একথা আমি বলেছিলাম এখন সেটাই সে প্রমাণ করছে ও বিভিন্ন পজিশনে খেলতে পারে ও তবে আমার দলের দুই উইঙ্গার দিয়ে সবচেয়ে ভালো খেলেছে ফিটনেস ও দক্ষতার দিক দিয়ে মানবীর যথেষ্ট ভালো জায়গায় রয়েছে তো এরপরে মানবীর সিং এই বিষয়টা নিয়ে কী বলেন এই ম্যাচ শেষ পর তো তিনি বলেন যে আমি খেলাটা উপভোগ করেছি কোচ যেখানে যেভাবে খেলার নির্দেশ দেন সেইখানে সেইভাবে খেলার চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এরপর তাকে আরও একটি প্রশ্ন করা হয় যে আসন্ন ডার্বি ম্যাচ নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে জানান ডার্বি দুই ক্লাবের কাছেই গুরুত্বপূর্ণ আমরা এখন ভালো অবস্থায় রয়েছি আমরা একশো শতাংশ দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করবো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মহাম্যাচে আগে যে নদিন সময় পাবো সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাবো তো এই কথাগুলো কিন্তু অবশ্যই আন্তনুলোপেস হাবাস এবং তারকা উইঙ্গার মনবীর সিং পরে তোমাদেরকে বলি জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাটস তারা দুজন কি বলেছেন তো এই ম্যাচ শেষ হওয়ার পর তাদের দুজনকেই প্রশ্ন করা হয় যে ম্যাচটা নিয়ে কি বলবেন তো প্রথমত ডিমিত্রি পেট্রাটাস বলেন যে ম্যাচে আমাদের আজকে অন্যরকম একটা পরিকল্পনা ছিল আমরা জানি যে আমরা পয়েন্টস টেবিলে কোন জায়গাতে কী অবস্থায় রয়েছি তাই এই ম্যাচটা আমাদের জেতা ছাড়া আর কোনো উপায় নেই আর আজকে হাজার হাজার সমর্থক আমাদের ম্যাচ দেখতে এসেছিলো খেলা দেখতে এসেছিলো তো তাদেরকে নিরাশ কিভাবে করি দলের সবাই আজকে ভালো পারফরমেন্স করেছে দলগত পারফরমেন্সের জন্যই আমরা স্কোর করতে পেরেছি ম্যাচটা জিততে পেরেছি দলের খেলায় আজকে খুবই খুশি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আরও ভালো কাজ করব এবং নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব প্রতিটা ম্যাচেই তো এরকমই কথা বলেন দিমিত্রি পেট্রাটাস এছাড়া জাসান কামিংস সত্যি কথা বলতে জ্যাসন কামিংস দিমিত্রি পেট্রাটাস এবং সাদিকি একসাথে এই তিন স্ট্রায়কার একটা ম্যাচে গোল করবে এটা কিন্তু আমরা এর আগে দেখিনি এই প্রথম দেখলাম তো জ্যাসন কামিংসও কিন্তু দুর্দান্ত একটা গোল করেছে মানে সেই তিনজন প্লেয়ারের মধ্যে ছোট ছোট পাস খেলে যেভাবে বলটা তৈরি করে গোলটা করেছে সেটা কিন্তু দেখার মতো ছিল তো তিনি বলেন যে সত্যি কথা বলতে প্রতিদিনই গোল করার চেষ্টা করি এবং নিজের হা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি তো একটু হলেও আমার পজিশন বদল হয়েছে আগের তুলনায় একটু হলেও আমি অন্যরকমভাবে খেলা শুরু করেছি যেটা আমার দরকার ছিল সমর্থকরা আমার কাছে অনেক আশা করে রয়েছে তো সেই আশার দাম দিতে আশা করি পারবো খুব তাড়াতাড়ি এবং দিচ্ছি তো দলের খেলায় সত্যি কথা বলতে খুবই খুশি রয়েছে এবং সমর্থকরা যেভাবে আমাদের মাঠে সাপোর্ট করতে এসছে কয়েক হাজার সমর্থক ছিল আজকের ম্যাচে তো সেখানে সেই সমর্থকদের কীভাবে নিরাশ করব আমরা তো নিজের একশো শতাংশ এবং বাকি প্লেয়ারদের একশো শতাংশ সব মিলিয়ে দলগত পারফরমেন্সের জন্যই আমরা আজকে এই ম্যাচ জিততে পেরেছি এবং এই ম্যাচ জেতার ফলে আমাদের যে লক্ষ্যটা রয়েছে লিখছিল জেতা সেটার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গেলাম তো আগামী দিনেও ম্যাচ বাই ম্যাচ এগোবো এবং ভালো ম্যাচ উপহার দেব। তো এরকমই কথা বলেন জ্যাসন কামিংস এবং ডিমিতি পেট্রটাস তো এবার আরেকটা বিষয় তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে এই ম্যাচে মানে গতকালের যে ম্যাচটা কোন টাইমে আমার মনে পড়ছে না এখন বাট একটা সময় ছিল যেখানে কিন্তু জ্যাসন কামিংস একটা বল পেয়েছিল যেটা অফসাইড ছিল না হ্যাঁ পুরোপুরি অফসাইড ছিল না যেটা কিন্তু পুরোপুরি অফসাইডের ফ্ল্যাগ উঠে দেয় ফ্ল্যাগ উঠায় আর কি লাইসম্যান কিন্তু ওটা কোনো কোনোরকমভাবেই অফসাইড ছিল না পুরোপুরি অনসাইড ছিল তো সেই বলটা নিয়ে কিন্তু অনেকটা দূর চলে গেছিলো জাসন কামিংস সেখান থেকে কিন্তু গোল করেও দিতে পারতো আর যে জায়গায় ছিল হান্ড্রেড পারসেন্ট গোল করতো জেসন কামিংস আমার মনে হয় কিন্তু ওই জায়গাতে অফসাইড ছিল না অন সাইড ছিল একটা প্লেয়ার কিন্তু ভেতরেই ছিল মানে একটা প্লেয়ার ঠিকমতো ডিফেন্স মেনটেন করতে পারেনি অফসাইডটা যাতে অফসাইড পড়তে পারে জ্যাসন কামিংস অফসাইডের মধ্যে সেটা কিন্তু মেনটেন করতে পারেনি জামশেদ দলের একটা প্লেয়ার কিন্তু সেখানে অনসাইড ছিল সেটা কিন্তু লাইসম্যান অফসাইড দেয় তো এটা খুবই একটা খারাপ ডিসিশন ছিল ওই ম্যাচে তাছাড়া কোনো দিক দিয়ে তেমন একটা খারাপ সিদ্ধান্ত গতকালের ম্যাচে নেয়নি বাট ওটা যদি গোল হতো তাহলে আর একটা স্কোর হতো আর গোল সংখ্যা বাড়িয়ে নিলে মোহনবাগান দলের সেটা কিন্তু খুব ভালো হয় এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গতকালের ম্যাচে গোল করার পর ডিমিটি পেট্রাটাস যে সেলিব্রেশনটা করেছিল সেই সেলিব্রেশনটাকে আশা করি তোমাদের মনে আছে অনেকেরই মনে থাকবে কেন থাকবে না কারণ একটা সময় গোল করার পর সনি নর্ডে সেই সেলিব্রেশনটা দিত সেই স্টেন গান সেলিব্রেশনটা করতো আর সেটাই কিন্তু গতকাল আমরা ডিমিত্রি পেট্রাটাসকে করতে দেখলাম তার তো একটা সেলিব্রেশন থাকেই মানবীর সিংয়ের সাথে ডিমিত্রি পেট্রাটাসের খুব একটা ভালো সম্পর্ক বন্ধু সম্পর্ক আছে যেটা একসময় রয় কৃষ্ণা পবিদাসের মধ্যে আমরা দেখতাম সেটাই কিন্তু ডিমিত্রি পেট্রাটাস এবং মানবীর সিংয়ের মধ্যে দেখছি তো সেটা মোটামুটি একটা ভালো সেলিব্রেশন তো তিনি দিয়েই থাকেন বাট কালকেরটা কিন্তু আরও একটু স্পেশাল ছিল মানে পুরোনো দিনের কথা কিন্তু মনে করিয়ে দিয়েছিল ডিমিত্রি পেট্রাটাস সনিনডের সেই স্টেন গান বা স্টিন গান সেলিব্রেশনটা করে কিন্তু মোটামুটি পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে সমর্থকদের টিমিটি পেট্রাটাস আর মিত্রিত্রটা সত্যি কথা বলতে একজন সেরা প্লেয়ার এবং তিনি ফুল ফোটাচ্ছেন এই দলে সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে আসন্ন কলকাতা ডার্বির ম্যাচটা নিয়ে তো কলকাতা ডারবি ম্যাচটা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে বেশ আলোচনা চলছে আর এই কলকাতা ডার্বি কি কারণে বন্ধ হতে পারে সেটা আশা করি আর বলার দরকার নেই তোমরা সবাই কম বেশি জানো তো দেখো এই কলকাতা ডার্বি নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে দুটো খবর রয়েছে সেটা হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে ক্রিয়ামন্ত্রীর হাত কিন্তু কলকাতা ডারির ওপর পড়েছে মানে তার অনুস তার নির্দেশ অনুসারে ডারবি ম্যাচ দশ তারিখেই হতে পারে কিন্তু টাইমটা বদলে যেতে পারে সন্ধ্যা সাড়ে সাতটা নয় আরও এক ঘন্টা পিছিয়ে দশ তারিখেই মানে সাড়ে আটটার সময় অনুষ্ঠিত হতে পারে কলকাতা ডারবি বাট সেটাও এখনও অবধি পুরোপুরি কনফার্ম হয়নি আলোচনা চলছে ক্রীড়ামন্ত্রীর হাত কিন্তু রয়েছে ক্রীড়ামন্ত্রী যদি সব কিছু ঠিকঠাক করে এই বিষয়টা দেখে তাহলে দশ তারিখেই সাড়ে আটটার সময় কলকাতা ডারবি ম্যাচ হতে পারে এবার আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল প্রস্তাব দিয়েছিল যে দশ তারিখ নয় এগারো তারিখে ডার্বি ম্যাচটা করা হোক এবং সেখানে মোহনবাগান দল কিন্তু সেটাই রাজি ছিল না কারণ এগারো তারিখে যদি ম্যাচটা হয় তাহলে আবার তেরো তারিখে কেরালা বেলাস্টের এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলতে অসুবিধা হয়ে যাবে তো সেখানে কিন্তু তারা সম্মত জানায়নি মোহনবাগান দল একটা জিনিস দিয়ে সম্মত জানিয়েছে বর্তমান সময় দেরিয়ে যা খবর সেটা হচ্ছে দশ তারিখে নয় নয় তারিখে ডার্বি ম্যাচ খেলতে চাইছে মোহনবাগান দল কিন্তু নয় তারিখে মোহনবাগান দল ডার্বি ম্যাচ খেলতে চাইছে দশ তারিখের বদলে সেটাতে আবার কিন্তু রাজি নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কারণ ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট চাইছে যে এগারো তারিখে অনুষ্ঠিত করা হোক ডার্বি ম্যাচটা যাতে করে ওই তারিখে যদি ম্যাচটা খেলা হয় তাহলে মাঝে হয়তো দুদিন সময় পাবে বা একদিন সময় পাবে তাহলে একদিনের মধ্যে ভ্রমণ করে তেরো তারিখে কেরালা সি বা ওই কেরালাতে গিয়ে মোহনবাগান দল যদি আবার ম্যাচ খেলে তাহলে কিন্তু সমস্ত প্লেয়ারদের অসুবিধার মধ্যে পড়তে হবে সেই ফুল ফিটনেসে খেলতে পারবে না এটাই কিন্তু করার চেষ্টা করছে মানে এই রকম একটা ষড়যন্ত্র করতে চাইছে ইস্ট ইস্টবেঙ্গল মোহনবাগান দলের এগেনস্টে কিন্তু মোহনবাগান দল নয় তারিখে খেলার যে সমর্থ বা যে প্রস্তাব সেটা জানিয়েছেন আর এছাড়া যদি নয় তারিখে না হয় তাহলে দশ তারিখে সাড়ে আটটার সময় হতে পারে এরকমই অবস্থাই রয়েছে ডার্বি ম্যাচের বিষয়টা নিয়ে তো দেখা যাক ফাইনাল আপডেট কি আসে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু মোটামুটি এরকম ষড়যন্ত্র মানে একদিন ভ্রমণ করে কিভাবে ম্যাচ খেলতে পারে মোহনবাগান দল এটাই কিন্তু বড়ো অসুবিধা সেটাই করাতে চাইছে ইস্টবেঙ্গল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই এই চ্যানেলের পাশে থেকো